দুর্নীতিবাজদের হাত ধরেই জন্ম নিচ্ছে নবজাতক। এবার মা ও শিশুদের জন্য বিশেষায়িত আজিমপুর মাতৃসদন কর্তৃপক্ষের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পেয়েছে দুদক। বাজার দরের চেয়ে 2 থেকে 3 গুণ বেশি দামে নিম্নমানের সরঞ্জামাদি ক্রয়ের মাধ্যমে আত্মসাৎ করা হয়েছে অন্তত 5.5 কোটি টাকা। এই ঘটনায় হাসপাতালের সাবেক তত্ত্বাবধায়ক ইসরাত সহ অন্তত 28 জনকে আসামি করে আদালতে চার্জশিট জমা দিয়েছে দুদক। 2017 সালের অক্টোবরে টাকার জন্য আজিমপুর মাতৃসদনে ঠায়না মেলায় রাস্তার উপরে সন্তানের জন্ম দেন পারভীন আক্তার। তবে সে সন্তান প্রথম আলো দেখার আগেই বিদায় জানান পৃথিবীকে। হাসপাতাল কর্তৃপক্ষের এই অমানবিক আচরণ কাঁদিয়েছিল কোটি মানুষকে। নতুন এক্সপেল এর নতুন ফর্মুলা আরপিএম ডি ডুয়াল অ্যাকশন, ঘরের মশা বাঁচবে না, বাইরের মশা আসবে না। এই ঘটনার রেশ ধরে তদন্তে নেমে প্রতিষ্ঠানটির কেনাকাটায় নানা অনিয়ম জালিয়াতির প্রমাণ পায় দুদক। 2019 সালের ডিসেম্বরে তত্ত্বাবধায়ক ডাক্তার ইসরাত জাহান সহ 17 চিকিৎসক ও ঠিকাদার সহ মোট মিলিয়ে 25 জনের বিরুদ্ধে 5.5 কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা করে দুদক। 4 বছরের বেশি সময় ধরে তদন্ত শেষে সম্প্রতি আদালতে চার্জশিট জমা দিয়েছে সংস্থাটি। ওষুধ এবং যন্ত্রপাতি দুটোই ক্রয়ের ক্ষেত্রে পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্টের ব্যত্যয় ঘটায়। ওনারা বেশি দামে ক্রয় করছে, পাবলিক যে মূল্য নির্ধারণ আছে মূল্যের চেয়ে বেশি দামে ক্রয় করছে। এই এই কারণে ওনাদের বিরুদ্ধে অভিযোগ আসছে এবং রাষ্ট্রের ক্ষতি হয়েছে। এটার তদন্ত রিপোর্ট দাখিল করেছে বিজ্ঞ আদালতে। আগামী 19/8/2024 তারিখে এই মামলাগুলি আমলে গ্রহণের জন্য আছে। প্রধান আসামি সহ ঠিকাদার প্রতিষ্ঠানের জড়িতদের সাথে যোগাযোগের চেষ্টা করলেও কাউকে কর্মস্থলে খুঁজে পাওয়া যায়নি। ইন্টারনেলের ব্যাপারে তো আমি কখনো কাউকে জিজ্ঞাসা করি না, বা আমি দোকানে আমি কাজ করি এতটুকুই আমি জানি। জালিয়াতির মাধ্যমে কেনা যন্ত্রাংশগুলোর হাসপাতালে অস্তিত্ব আছে কিনা তা নিয়ে কথা বলতে গেলেও কেউ রাজি হয়নি। বেশি দামে নিম্নমানের সরঞ্জামাদি ক্রয় করা হয়েছে, যে কারণে চিকিৎসা সেবায় পরীক্ষা নিরীক্ষার মান নিয়ে সাধারণ মানুষের মাঝে প্রশ্ন উঠেছে। তাই তো সকলের প্রত্যাশা, এসব অনিয়মের সাথে জড়িতদের বিরুদ্ধে নিতে হবে দৃষ্টান্তমূলক ব্যবস্থা। করোনাকালে স্বাস্থ্যখাতের বেহাল দশা দৃশ্যপটে এলে দুদক একাধিক হাসপাতালের বিরুদ্ধে তদন্তে নামে। তাসলিম তৌহিদ, News24, ঢাকা।